খয়রাশোলে গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষের মৃত্যু। পুলিশের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ পরিবারে আটক চার, বাকিদের খোঁজ চলছে জানিয়েছেন পুলিশ সুপার। খয়রাশোলে তৃণমূল নেতা খুনের জের মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বদলি করা হল কাঁকরতলা থানার ওসি পার্থ সারথী মুখোপাধ্যায়কে। তার জায়গায় দায়িত্বভার দিলেন পার্থ সারথী ঘোষ। খয়রাশোলে দলীয় নেতা খুনের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুললেন অনুব্রত মণ্ডল। তৃণমূলে গোষ্ঠী কন্দলেই খুন পাল্টা দিলীপ ঘোষ। লাভপুরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের, অভিযোগ উড়িয়েছে শাসক দল। আজ লাভপুরে আসছেন লকেট চট্টোপাধ্যায়। শিউড়িতে পরপর বিস্ফোরণ, আহত এক। মজুদ বোমা থেকে বিস্ফোরণ অনুমান পুলিশের, এলাকায় আতঙ্ক। বাসন্তীতে তৃণমূল সমর্থকদের মারধরের অভিযোগ, যুব ও নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে ছাড় পেল না শিশুও, অধরা অভিযুক্তরা। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার শাসকের। বিসর্জনের ঘোষণায় পুরসভার ভাইস চেয়ারম্যানের নাম বাদ, তা নিয়ে বজবজে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, গুলি চলেনি দাবি পুলিশের। বিসর্জনে তারস্বরে মাইক বাজানোয় বাধা দেওয়ার জের জয়নগরে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, তল্লাশি নামে তাণ্ডবে অভিযুক্ত পুলিশ। অমৃতসর কাণ্ডের পরও ফেরেনি হুশ, পিয়ালিতে রেললাইন ধরে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, গুরুতর আহত আরও একজন। ধূপগুড়ি কাণ্ডে নতুন তথ্য, ধর্ষণের অভিযোগে আগেও গ্রেফতার হয় অভিযুক্ত। নির্যাতিতার ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ অস্বীকার, ধৃত দুজনকে পুলিশ হেফাজতে পাঠালো আদালত। নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল, জমি বিবাদের জেরে আক্রোশবশত নির্যাতন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তিন দিনের মধ্যে চার্জশিট পেশ করতে বলা হয়েছে, জানালেন এডিজি আইন শৃঙ্খলা। দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত কাঁচরাপাড়ার জনপুর, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর বোমাবাজি, গুরুতর আহত ন বছরের বালিকা। দুষ্কৃতীদের সন্ধানে তদন্তে বীজপুর থানার পুলিশ। পুজোয় বাড়ি ছিল ফাঁকা, সেই সুযোগে বসিরহাটে আইপিএস অফিসারের বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা, খোয়া গিয়েছে টাকা ও সোনার গয়না। দত্তপুকুরে উপপ্রধানকে মারধরের অভিযোগ, দাদার বাড়ি ভাঙচুর, অভিযোগের তির আর এক তৃণমূল নেতার অনুগামীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার। হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, খাদে গাড়ি পড়ে মৃত্যু মধ্যম গ্রামের বাসিন্দার, আহত নজন ভর্তি স্থানীয় হাসপাতালে। মাথাভাঙা ব্লকের সাতগাছিতে শাশুড়িকে কোপানোর অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত মহিলা। 30 টাকার বদলে 20 টাকা চাঁদা দেওয়ার জের আউশগ্রামে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল লরি চালকের, গ্রেফতার এক। কলকাতার আদলে বর্ধমান শহরের কাঞ্চননগরেও দুর্গা কার্নিভাল, অংশ নেয় দুটি ওয়ার্ডের 18টি পুজো কমিটি। জমকালো এই অনুষ্ঠানের প্রথম তিন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। গোঘাট, চন্দননগর, বর্ধমান ও হাওড়ায় একাধিক জায়গায় অভিযান তারকেশ্বর থানার পুলিশের, উদ্ধার 8টি চোরাই বাইক, গ্রেফতার 2। সপ্তমীতে হরিপালে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, মৃতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দেন পরিবহন মন্ত্রী। ফরাক্কায় হার্ডওয়্যার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, উদ্ধার 61টি বাইক ও 250টি সাইকেল, এর মধ্যে সবুজ সাথী প্রকল্পের বেশ কয়েকটি সাইকেল রয়েছে, গ্রেফতার অভিযুক্ত। একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ, প্রেমিকের আপত্তিতে বিবাদ, প্রেমিককে মদের সঙ্গে বিষ খাইয়ে খুনের অভিযোগ বিবাহিত মহিলার বিরুদ্ধে, রানাঘাটে অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। ব্যাটরায় মহিলা খুনের পুনর্নির্মাণ করল পুলিশ, উদ্ধার রক্তমাখা হামানদিস্তা ও পোশাক, প্রথমে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়, পরে মাথায় হামানদিস্তা দিয়ে আঘাত, দাবি পুলিশের। ব্যাটরা থানার মাকড়দহ রোডে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু বলে দাবি পরিবারের সদস্যদের, সব সম্ভাবনায় খতিয়ে দেখছে পুলিশ। রেলের তৎকাল টিকিট কাটতে জালিয়াতির অভিযোগ, মেদিনীপুর থেকে ট্রাভেল এজেন্সির 2 এজেন্টকে গ্রেফতার করল খড়গপুর রেল পুলিশ। জানা গেছে রেড চিলি নামে একটি সফটওয়্যারের মাধ্যমে চলছিল টিকিট জালিয়াতি। শালবনিতে হাতি তাণ্ডব, চাষের কাজে গিয়ে হামলার মুখে মহিলা, তাকে সুরে জড়িয়ে আছাড় মারে দাঁতালটি, মহিলার অবস্থা আশঙ্কাজনক। দেবড়া ব্লকের গোলগ্রাম ও মালিঘাটি অঞ্চলে একসঙ্গে প্রচুর গরুর মৃত্যু, স্থানীয়দের দাবি মৃত্যু হয়েছে প্রায় 200টি গরুর, আতঙ্কিত গ্রামবাসীরা, ভাইরাস জাতীয় রোগের প্রকোপ, মত বিশেষজ্ঞদের। রতুয়ায় প্রাক্তন শ্যালককে গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক, পলাতক অভিযুক্ত। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে উদ্ধার 100 প্যাকেট শব্দবাজি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ, আটক এক।
আসানসোলে পরিত্যক্ত কয়লা খনি জলাশয়ে ডুবে শিশুর মৃত্যু, দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করলেন ডুবুরিরা। পূজোর সময় শাশুড়িকে তালাবন্ধ করে চলে যাওয়ার অভিযোগ, সাত দিন পর অভুক্ত ওই বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ ও স্থানীয়রা, অভিযোগ অস্বীকার গৃহবধূর। পেঁচা নয় এখানে লক্ষ্মীর বাহন হাতি, বেলিয়াতোড়ের রামকানালি গ্রামে পূজিত হন গজগামিনী লক্ষ্মী, তবে এবছর শস্য ভালো না হওয়ায় পুজোয় নেই সেরকম আড়ম্বর।